হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, ফুলকপির নানান গুণাগুণ। শীতের সবজি এখন বাজারে, আর এর মধ্যে ফুলকপি অন্যতম। এটি পুষ্টি সমৃদ্ধ সবজি, এতে রয়েছে ভিটামিন বি, সি ও কে। প্রতি 100 গ্রাম ফুলকপির পাতায় ক্যালসিয়াম 626 মিলিগ্রাম ও আয়রন 40 মিলিগ্রাম থাকে। আরও থাকে প্রচুর ভিটামিন এ, ক্যালসিয়াম, আয়রন। ফুলকপিতে যে পরিমাণ ক্যালসিয়াম রয়েছে তা কালো কচুর চেয়ে প্রায় 1.5 গুণ, সবুজ কচুর চেয়ে প্রায় 3 গুণ, লাল শাকের চেয়ে 2 গুণ, কলমি শাকের চেয়ে 6 গুণ, পুঁই ও পাট শাকের চেয়ে 7 গুণ, পালং ও ডাটা শাকের চেয়ে 8 গুণ, মূলা শাকের চেয়ে 25 গুণ ও গরুর দুধের চেয়ে 5 গুণ বেশি। ফুলকপির কচি পাতাও পুষ্টিতে ভরপুর, এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা সবুজ শাকের চেয়ে 4 গুণ, ডাটা শাকের চেয়ে 1.5 গুণ, কলমি শাকের চেয়ে 10 গুণ, মূলা শাকের চেয়ে 12 গুণ ও পালং শাকের চেয়ে 5 গুণ বেশি। এছাড়া ফুলকপির ডাটায়ও প্রচুর ক্যালসিয়াম রয়েছে। ফুলকপির গুণাগুণ। ফুলকপিতে রয়েছে দাঁত মাড়ির উপকারী ক্যালসিয়াম ও ফ্লোরাইড। নিয়মিত ফুলকপি খেলে অকালে দাঁত লালচে হয়ে যাওয়া ও দাঁতের মাড়ির দুর্বল হয়ে যাওয়া থেকে রক্ষা পাওয়া যায়। ফুলকপি খেলে দাঁতের উজ্জ্বলতা বাড়ে। বাড়ন্ত শিশুদের দাঁতের পূর্ণ বিকাশের জন্য ফুলকপির ভূমিকা গুরুত্বপূর্ণ। ঠান্ডাজনিত সমস্যায় ফুলকপি খাওয়া ভালো। এতে সর্দি, হাঁচি, কাশি, জ্বর জ্বর ভাব, সারা শরীরে ব্যথা ভাব, নাক দিয়ে পানি পড়া, ঠান্ডায় কান বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দূর হয়। ফুলকপিতে উপস্থিত উচ্চ মাত্রা সম্পন্ন আয়রন রক্ত তৈরি, গর্ভবতী মায়ের স্বাস্থ্য, বাড়ন্ত শিশু ও অতিরিক্ত শারীরিক পরিশ্রমী মানুষের জন্য অত্যন্ত জরুরি। ফুলকপিতে রয়েছে দেহ গঠনের জন্য প্রয়োজনীয় আমিষ। ফুলকপি স্তন ক্যান্সার, কোলন ও মূত্রথলির ক্যান্সারের জীবাণু ধ্বংস করে এই সবজি। ক্যান্সারের জীবাণুকে দেহ থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে ফুলকপির যথেষ্ট অবদান রয়েছে। ফুলকপিতে থাকা ভিটামিন বি ও সি জিহ্বায় ঘা হওয়া, তালুর চামড়া ওঠা বা ছিলে যাওয়া থেকে রক্ষা করে। সতর্কতা, ফুলকপিতে প্রচুর পরিমাণে আমিষ ও পটাশিয়াম রয়েছে, তাই যারা কিডনির জটিলতায় ভুগছেন তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফুলকপি খাবেন। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।